কলকাতা হাইকোর্ট থেকে এই মুহূর্তের সবথেকে বড় খবর অভিষেকের পাশে কি তবে জাস্টিস সিনা হঠাৎ কেন তিনি আজকে এমন কথা বললেন এটা কি কোনো যুক্তি হতে পারে ওরা করেছে বলে কি আপনারাও করবেন কেন বললেন এমন কথা আসুন আমরা জেনে নিই ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধর্ণা দিতে চান এই আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার ওই মামলার শুনানি হওয়ার কথা তার আগে আদালতে সংশ্লিষ্ট মামলার আবেদন শুনে একটি মন্তব্য করেন বিচারপতি অমির সিনহা তিনি জানতে চান রাজভবন ছাড়া অন্য কোথাও কেন ধর্ণা দেওয়া হবে না যার প্রেক্ষিতে মামলাকারী জানান ভোট পরবর্তী হিংসায় নির্যাতিতদের নৈতিক সমর্থন দেওয়ার জন্যই তারা রাজভবন বেছে নিয়েছেন পাল্টা ধর্নার জন্য বিকল্প জায়গা ঠিক করতে বলে বিচারপতি সিনহার মন্তব্য শাসক দলের নেতা যেখানে কর্মসূচি করেছেন বলে আপনারাও কি করবেন এটা কিন্তু কোনো যুক্তি হতে পারে না বুধবারই সমাজ মাধ্যমে কলকাতা পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু সেখানেও তিনি টেনে এনেছেন অভিষেক প্রসঙ্গ তার দাবি যে স্থানে শাসক দলের নেতা ধর্ করার অনুমতি পেয়ে যান সেই জায়গাতেই তারা ধর্নার অনুমতি চাইলে শর্ত আরোপ করা হয় এক্স হ্যান্ডেলে শুভেন্দু নিশানা করেছেন কলকাতা পুলিশ কমিশনারকে তিনি লিখেছেন উনিশে জুন বিকালের পর থেকে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে রাজভবন সংলগ্ন জায়গায় শান্তিপূর্ণ ধর্না বা অবস্থান বিক্ষোভ করার অনুমতি চেয়েছিলাম কলকাতা পুলিশ কমিশনারের কাছে যেখানে আঞ্চলিক দল তৃণমূলের নেতাদের গত পাঁচই অক্টোবর থেকে পাঁচ দিনের ধর দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল সত্যি কথা বলতে এবার ভোটে অন্যরকম আশা করেছিল বঙ্গ বিজেপি শুধুমাত্র বঙ্গ বিজেপি নয় গোটা ভারতবর্ষেই আমরা দেখতে পেয়েছি বিজেপির অবস্থা কিন্তু একটু হলেও সোজনীয়তার দিকে এগোছে এবার অনেক জায়গাতে আক্রান্ত হচ্ছে সেই আক্রান্তদেরকে নিয়ে অনেক জায়গায় মামলাও হয়েছে তেমন একটি মামলা এখানেও হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতেই আজকে আবেদন হয়েছে যে যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে নিয়ে একটা ধর্ণা কর্মসূচি চালাবেন বিরোধী নেতারা সেটা রাজভবনের সামনে এখন দেখার বিচারপতি অমির দাস অনুমতি দেন কিনা এই হচ্ছে মূল ব্যাপার